কুমিল্লার এক বন্ধুর বাসায় বেড়াইতে আসি, বেড়াইতে আসা সে আমার পূর্বপরিচিত পরিচিত ইস্টার শাহিন এবং রুবেল আরো কয়েকজন আমাকে ইফতারির দাওয়াত দেয়। ইফতারি দেওয়া শেষে আমি তখন ইফতারি খাইতে বসি। ইফতারি খাওয়ার শেষে তাদেরকে বলি আমি আসি, তারা তখন আমার আসতে দেয় না। আসতে না দেওয়ায় তারা আমার সাথে অনেক টর্চারিং করে। টর্চারিং করার পরে আমার স্ত্রীর কাছ থেকে তারা 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তখন আমার স্ত্রী র্যাব এগারো কুমিল্লা তাদের কাছে অভিযোগ দেয়। অভিযোগ দায়ের করার পরে আমার র্যাব এগারো দ্রুত আমাকে বিবির বাজার এলাকা থেকে উদ্ধার করায় সক্ষম হয়। আমার স্বামী কুমিল্লা এক বন্ধুর সাথে বেড়াতে আসে, সেখান থেকে অন্য বিরোধীরা আমার স্বামীকে নিয়ে যায়, কিডন্যাপ করে নিয়ে যায়, মারধর করে আমার কাছে 10 লাখ টাকা মুক্তিপণ চায়। ভিডিও দেয় মারপিটের পরে আমি এত টাকা কোথা থেকে দিব? যে ভিডিও নিয়ে আমি র্যাবের কাছে যাই, তারা অতি দ্রুত আমার স্বামীর উদ্ধার করে আমার কাছে ফিরে আনে দেয়।